চলে যাচ্ছি আমরা, এরকম হাঁড়ি কড়ায় পাথর সব নিয়ে। গেট বন্ধ, এপাশের গেটও বন্ধ। চাবি কিন্তু এখানে, দেখো তো ছেলেটা পড়ে গেল, দেখো দেখো যে যাওয়ার সময় ছেলেটা পড়ে গেল। চলো চলে যাচ্ছি আমরা যাবার বেলায়। তোমাদের সঙ্গে মন ভীষণ 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 খারাপ লাগছে, কোনো ছাড় একটু থেকে যাই। চলো তাহলে বেরি বেরোই, তারপরে কথা বলি। আমরা এখন স্বর্গদ্বারে। আমরা যেরকম বার্গেনিং করে 100 টাকায় পেয়ে যাই, স্বর্গদ্বার থেকে মাটির বাড়ি যেতে 10 থেকে 15 মিনিট লাগে, 10 মিনিটের পর 100 রুপিস। বার্গেনিং না করলে ওরা আরো কিছু চাইবে, বার্গেনিং করে 100 টাকা। চলো দেখতে থাকো, সাথে থাকো। স্বর্গদ্বার থেকে আমরা যে কোনো মানে টোটো করে নিয়েছি। টোটো ফেয়ার কত নিল? টোটো ফেয়ার 100 টাকা। বার্গেনিং করতে হবে অবভিয়াসলি, টোটো ফেয়ার নিয়েছে 100 রুপিস, বার্গেনিং করবে।
আপস এন্ড ডাউন হয় ঠিক ওখান থেকে আমরা সর্বদোয়ার একদম চৈতন্যদেবের মূর্তির ওখান থেকে আমরা টোটোটা নিয়েছি আমাদের পাশের বাড়ি বাস স্ট্যান্ডে ছেড়ে দেবেন আমাদের বাস হচ্ছে 6:45 শ্যামলী তো চলো পাশের বাড়ি সামনে বাস স্ট্যান্ডে যাওয়া যাক জগন্নাথ মন্দিরটা পড়ে এই দিক থেকে সোজা এসেছি সোজা এদিকে গেলে মাসির বাড়ি মাঝখান দিয়ে আমাদের ঢুকে যেতে হবে মাসির বাড়ি বাস স্ট্যান্ডের দিকে তো চলো যাওয়া যাক বাস ছেড়ে দিয়েছে 6:45 বাস ছাড়ছে ছাড়ছে নয় এখন টুয়ার্স কলকাতার দিকে যাচ্ছি পুরীকে টাটা বাই বাই বলতে বলতে মন খুব খারাপ কিছু কথা বলতেও ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না 6:45 এখান থেকে ছাড়লো আর পৌঁছাবো হচ্ছে আমরা 5:05 নাগাদ প্ল্যানেটে পৌঁছাবো আর সিট ফেয়ার নিয়েছে 1545 শ্যামলী 6:45 বাস এটা ডাইরেক্ট প্ল্যানেট এই হচ্ছে আজকে পুরী থেকে কলকাতা যাওয়ার ব্লগ এখনও কলকাতায় পৌঁছাই তারপরে আমি ব্লগটা শেষ করবো মাঝখানে যদি কিছু হয় অবশ্যই শেয়ার করবো এখানে যে রোডটা তোমরা দেখছো এই রোডটায় হচ্ছে গিয়ে যত পুরীর যে সমস্ত ওয়াকগুলো হয় মানে পুরী স্পেশাল যে ওয়াকগুলো হ্যান্ডওয়ার্ক সেই হ্যান্ডওয়ার্কগুলো দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে সেই হ্যান্ডওয়ার্কের শিল্পীরা এইখানে এই রোডেই পাশে থাকে যেহেতু এখন রাত হয়ে গেছে সেহেতু সেটা এখন চোখে পড়ছে না আমি যদি দিনের বেলায় যেতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারতাম তবু যতদূর সম্ভব আমি রাত্রিবেলা তোমাদেরকে এই জায়গাটা আমি শেয়ার করে দিচ্ছি বাকিটা আমি অন্য কোনো ব্লগে কোনো সময় আলোচনা করব অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তাহলে বন্ধই করা যাক এখন ক্যামেরাটা করে দাঁড়িয়ে আছি দেখো আমি এখন খেলে যাচ্ছি কী খেলতো পাবজি এরকম আমরা ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমাদের গাড়ি ছাড়ার টাইমও হয়ে গেছে আমি জানতাম না এটা ভুবনেশ্বরে আমরা দাঁড়িয়ে আছি আমি আনমনা হয়েই রয়েছি মানে হঠাৎ বললো এটা নাকি ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছে তাহলে উড়িষ্যা থেকে ছাড়ার পুরী থেকে ছাড়ার পর ফার্স্ট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর নেক্সট স্টপেজে আবার দেখা হচ্ছে নেক্সট স্টপেজ কটায়
10:30 সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথায় দাঁড়াচ্ছে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যারা নর্থ বেঙ্গলে যাচ্ছে তাদের জন্য এখানে গাড়ি আগে থেকে ছিল মানে পুরি থেকে ফ্যামিলিতে করে এসে ভুবনেশ্বর থেকে আবার ফ্যামিলিতে করে নর্থ বেঙ্গলে চলে যাচ্ছে আর কিছু লোক আবার এখানে আবার ফ্যামিলিতে ইন্টারচেঞ্জ হয়েছে কিছু প্যাসেঞ্জার আবার এইখানে কলকাতার দিকে বাসে উঠে গেছে চলো নেক্সট স্টপের জন্য ওয়েট করো আমাদের বাস এই 10 মিনিট হয়েছে এখানে থেমেছে আমরা এখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখানে খাবার দাবার খাবো দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি আর পিছনে এখানে বসে যাওয়ার জায়গা আছে লেডিস টয়লেট কেন এখানে দাঁড়িয়ে দেখো হোয়াইট টি শার্ট করা আমরা খাবার ও ওখান থেকে অর্ডার করা ওখান থেকে আসি আমরা খাবো আর বেরবো গাড়িগুলো দেখে দিচ্ছি এখানে গাড়ি দাঁড়িয়ে দিচ্ছি দেখো সকলে দাঁড়িয়ে রয়েছে এখানটায় তোমাদেরকে অন্ধকারে দেখাচ্ছি তোমরা একটুখানি পারলে দেখার চেষ্টা করো আজকে আমাদের যে বাসে করে আসছিলাম সেই বাসে করেই আর কি আসতে গিয়ে এই জায়গাটায় আমাদের বাস উল্টে যেত প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খাওয়ার মতনই জোগাড় ছিল বাট ওখান থেকে আবার টার্ন করে নিয়েছে টার্ন করে নেওয়াতে এখানে দেখো একটা লাইটের মধ্যে ওখানে দেখতে পাচ্ছ সরু ক্যানেল আছে মানে ওখানে একটা খাল টাইপের রয়েছে সেখানে বাসটা ঢুকে যেত কিন্তু ড্রাইভারের কিছুটা মাহাত্মর জন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রাণটা বাঁচলো এর থেকে আর কিছু বলার নেই ড্রাইভারের ভুল তো অবশ্যই কিছুটা ছিল কিন্তু কী ভুল ছিল সেটা তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে আমাদের বাসটা এসি ছিল যেহেতু ওখান থেকে মানে পুরো ভিতরটা তোমার ফগি ফগি টাইপস হয়ে গেছিলো বাইরেটা দেখা যাচ্ছিলো না যার জন্য দেখা না যাওয়া ধরুন এখানেই প্রথমে ধাক্কাটা খাওয়ার মতন জোগাড় ছিল তো ধাক্কা না খেয়ে দেখো সামনে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে বাসটাকে বড় একটা অ্যাক্সিডেন্ট হতো সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা প্রত্যেকে বেঁচে গেছি আর এখন আমাদের হয়ে গেছে টায়ার পাঞ্চার তো এখন টায়ারটা চেঞ্জ হবে দেখো টায়ারটা চেঞ্জ হচ্ছে টায়ার চেঞ্জ হলে তারপরে আমরা দেবো রওনা তবে আমার এই জীবনে প্রথম বাসের এক্সপিরিয়েন্সটা পুরী থেকে কলকাতা যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো আর কিছু বলার নেই নেক্সট কলকাতায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো